السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون في أبو السيدي بيغتو شبتا قلور ني إن شاء الله أمرا أوتي شنكي بي. আগত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইতোপূর্বে আমরা ঘোষণা দিয়েছি যে প্রতি সপ্তাহ বুধবার বাংলাদেশ সময় আনুমানিক রাত দশটা সৌদি আরব সময় সৌদি আরব সময় সন্ধ্যা সাতটা যদিও আমাদের সময়টি কখনো পরিবর্তন হতে পারে আমরা সংক্ষেপে আগত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকেও বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো থেকে আমরা প্রথমত উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপরে আমরা সময় সুযোগে কেউ যদি কমেন্ট বক্সে প্রশ্ন করেন তাহলে সেখান থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে বেশ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছে তার মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পশ্চিম দিকে পা দিলে কি গুনা হবে এটি আমাদের সমাজে একটি ভুল ধারণা রয়েছে অনেক সময় পশ্চিম দিকে পশ্চিম দিকে বা কেবলার দিকে কেউ যদি পা দেন তাহলে তাকে তিরস্কার করা হয় বা তার সম্পর্কে কটু কথা বলা হয় তাকে খারাপ ভাবা হয় আসলে পশ্চিম দিকে বা কেবলামুখী পা দেওয়া এ সম্পর্কে শরীয়তের কোনো দিক নির্দেশনা আসেনি তথা কোনো নিষেধাজ্ঞা আসেনি শরীয়তটা হলো কিছু আদেশ এবং কিছু নিষেধ যেগুলো আদেশ এসেছে সেগুলোকে আদেশ হিসেবে মেনে নিতে হবে এবং তা করতে হবে পালন করতে হবে আর কিছু তো নিষেধাজ্ঞা এসেছে এটি করা যাবে না যেটি নিষেধাজ্ঞা এসেছে তা থেকে বিরত থাকতে হবে মাঝে যা থাকলো কোনো আদেশও আসেনি নিষেধও আসেনি এই বিষয়টি ঐচ্ছিক একটি বিষয় এই ধরনের একটি বিষয় হল কেবলামুখী পা দেওয়া কেবলামুখে পা দেওয়া পা লম্বা করা চাই সেটি বসার ক্ষেত্রে হতে পারে ঘুমানোর ক্ষেত্রে হতে পারে যে কোনো অবস্থাতে হতে পারে পশ্চিম দিকে আমি পা দেব পা দেব পা দিয়ে ঘুমাবো আমি লম্বা করে বসে আছি পা লম্বা করে বসে আছি এটি কি গুনাহের কাজ আমরা উত্তরে বলবো যে না এটি গুনাহের কাজ নয় এটি গুনাহের কাজ নয় কেননা পশ্চিম দিকে যা আমরা করতে পারবো না এ সম্পর্কে কিন্তু স্পষ্ট হাদিসে বর্ণিত হয়ে আছে নবীম সাল আলী আসসালাম থেকে স্পষ্ট হাদিসে আছে আমরা যেন কেবলামুখী হয়ে পোশাক এবং পায়খানার কাজগুলো সমাপ্ত না করি আমরা অশ্রুম যখন ব্যবহার করব তখন যেন কেবলামুখী না হয় এটি তাহলে নিষেধাজ্ঞা এটি আমরা করতেই পারবো না এটি গুনাহের কাজ একইভাবে নামাজ অবস্থাতে যখন থুথু ফেলব যদি প্রয়োজন পড়ে এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে তাহলে এই দুটি বিষয় কিন্তু স্পষ্ট আল্লাহ নবীর হাদিস রয়ে আছে যে এটি করা যাবে না বিধি আমরা করতে পারবো না বাকি আমরা পা লম্বা করা পিছন সামনের দিকে বা কেবলামুখী পা দেওয়া না দেওয়া এর সাথে দিনের কোনো সম্পৃক্ততা নাই হ্যাঁ আপনি দেন না সেটা এটি ভিন্ন বিষয় আমি কখনো প্রয়োজনবশত দিই আপনি আমাকে তিরস্কার করতে পারেন না এটি ঠিক হবে না এটি ঠিক হবে না এ সম্পর্কে আমাদের সমাজে ভুল ধারণা রয়ে আছে যা কখনো কখনো আমরা শুনে থাকি বা দেখে থাকি বিধায় আমরা বলবো প্রথম যে বিষয় কেবলা মুখী হয়ে পোসাব পায়খানার কাজ আমরা সেটি সমাপ্ত করতে পারি না এবার মর্মে স্পষ্ট হাতের সাথে আবু আইয়ুব আনসারি রদিয়লত আলম থেকে নবী মুসাল্লাহ আলাহিহুসাল্লাম এর স্বাদ করছেন ঈদাই তোমাল ইতা ফলা তাস্তা কবিল কেব্লাহ ওয়ালা তাস্তাদ যখন তোমরা পোশাব পায়খানার কাজ সমাপ্ত করো তখন তোমরা কেবলামুখী হয়ে বসো না কেবলাকে সামনে করো না এবং কেবলাকে পিছনও করো না তাহলে কেবলামুখী হওয়া কেবলামুখী হওয়া বিশেষ করে পোশাক পায়খানার ক্ষেত্রে এতে নিষেধাজ্ঞা এসেছে বিধায় এটা আমরা বলবো না এটি ঠিক হবে না এটি গুনাহের কাজ নবীম সাল আলী সাল্লাম যা নিষেধ করেছেন কেউ যদি সেই কাজটি সেই কাজটি করেন তাহলে নির্ঘাত এতে গুনাহ হবে এতে গুনা হবে কেননা নবীম সাল্লিউসালামের আদেশগুলো যথাসম্ভব আমাদেরকে পালন করতে হবে তবে যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ওই নিষেধের পক্ষে অন্য কোনো আদেশ রয়েছে কখন এমনও হয়েছে যে তিনি প্রথমত নিষেধাজ্ঞা আরোপ করেছেন পরবর্তীতে আবার আদেশ করেছেন তাহলে সেটি উড্র হয়ে গেল তবে যেটি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা রয়েছে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অল্লাহ তাহলে এই বিষয়ে আমরা স্পষ্ট হতে পেরেছি পোশাক এবং পায়খানার ক্ষেত্রে আমরা কেবলামুখী হয়ে বসতে পারবো না এটি একটি দিক দ্বিতীয় দিক হলো আমরা উল্লেখ করেছি যে বিশেষ করে কেবলামুখী হয়ে থুথু ফেলা নামাজ অবস্থাতে না এটিও ঠিক হবে না যোননা ইমরমে হাদিসে আছে যে এই হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী মুসা সাল্লাল্লাহু বলেছেন اذا كان احدكم في الصلاه فانه يناجي ربه যখন কোন ব্যক্তি নামাজে থাকেন তখন তার রবের সাথে কিছুটা চুপি চুপি কথা হয় রবের সাথে কথোপকথন হয় আল্লাহ আসলে নামাজ আমরা রবের সাথে কথোপকথন করি নামাজ যদি বুঝতাম যে আমরা এখন আল্লাহকে কি বলছি আল্লাহ দিয়ে শুরু হয় তাহলে অনেক মজা পেতাম রবের সাথে আসলে কথোপকথন হয় আল্লাহুলিল্লাহ আলমিন হামিদানি আব্দি আল্লাহ তালা সাথে সাথে উত্তর দেন যখন কোন আল্লা আল্লাহ বান্দা নামাজে দাঁড়িয়ে প্রশংসা করেন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন সাথে সাথে আল্লাহ তালা উত্তর দেন কথোপকথন হয় আল্লাহ নেই বলেছেন যে কথোপকথন হয় ফালা ফালা নবী সাল্লাহ সাল্লু আলিয়াল বলেছেন যে কেউ যেন থুথু না ফেলে বাই না তার সম্মুখে আমরা নামাজ মুখে দাঁড়াই এবং কেবলা মুখে পড়ি আল্লাহ বলেছেন সম্মুখে কেউ যেন থুথু না ফেলে ওলা আন আনিনিহি ওলা সীমা লিহি এমনকি ডান দিকেও ফেলবে না তবে বাম দিকে থুথু ফেলা হ্যাঁ এটি বৈধতারও আছে এই ক্ষেত্রে আবার আমরা ভুল বুঝবো না আমাদের পাকা মসজিদগুলোকে এখন নষ্ট করতে পারি না এটা আবার একটু বুঝের বিষয় রয়েছে যদি সেটি এমন হয় যে সেখানে থুতু ফেলার পরিবেশ রয়েছে বাম দিকে তাহলে সেখানে আমরা ফেলতে পারি এখন আল্লাহ সুমন তারা অনেক সহজ করে দিয়েছেন আমাদের হাতে খুব সহজে আমরা টিস্যু রাখতে পারি টিস্যু অথবা রোমাল এগুলোতে আমরা থুতু ধরে নিতে পারি এতে কোনো সমস্যা নেই তাহলে আমরা উল্লেখ করাচ্ছি যে থুতু ফেলার ক্ষেত্রে কেবলামুখী হয়ে থুতু ফেলা নামাজ অবস্থাতে না এটি ঠিক হবে না এটি ঠিক হবে না বাকি থাকলো যে প্রশ্ন এসেছিলো যে আমরা পা দিতে পারব কিনা আমরা বলবো এটি কোনো সমস্যা নেই ইনশাআল্লা প্রশ্নে এসেছে যে মেয়ের অভিভাবক কি মেয়ের বিয়ের জন্য কোনো প্রস্তাব প্রস্তাব যদি আসে কারোর সহিত হয়তো বা কথোপকথন হচ্ছে তবে ফাইনাল কথোপকথন হচ্ছে না কখনো প্রাথমিক কথোপকথন হচ্ছে এরই মাঝে অন্য কেউ যদি প্রস্তাব দেন তাহলে তার সাথে তিনি কথোপকথন করতে পারেন কি না অথবা কিছু কিছু কথা আগিয়ে নিতে পারেন কি না আসলে এই মর্মে যে নিষেধাজ্ঞা এটি আমরা খুব ভালো করে জানি কেউ যদি বিয়ের প্রস্তাব দেন প্রস্তাব দেন প্রস্তাব আমরা খুব ভালো করে বুঝি এটি যদি স্পষ্ট হয় তাহলে আল্লাহ নবী প্রস্তাবের উপরে প্রস্তাব এটি নিষেধ করেছেন হ্যাঁ কখনো এমনটা হতে পারে যে যিনি মেয়ের অভিভাবক রয়েছেন যেমনটি প্রশ্নে এসেছে একাধিক ব্যক্তি তাকে বলেছেন বা তারা তার সাথে কথোপকথন করছেন এটি প্রাথমিক কথা যে আপনার মেয়ে রয়েছে আছে আমরা তো ছেলের বউ করতে চাচ্ছি এটি প্রাথমিক কথা তার সাথে কোনো কিন্তু কথোপকথন হচ্ছে না যদিও এই কথোপকথনগুলো স্বাভাবিক কথোপকথন আর এই ক্ষেত্রে আমাদের বিশেষ যে লক্ষণীয় দিক হল সেটি হচ্ছে যখন কোনো দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ তথা ছেলে পক্ষ মেয়ে পক্ষকে প্রস্তাব দেবেন এবং সেটি আমি জানি জেনে বুঝে আবারও সে প্রস্তাবের উপর প্রস্তাব এটি নিষেধাজ্ঞা এসেছে তবে মেয়ের বাবার কাছে বিভিন্ন মাধ্যমে খবর আসা যেমনটি প্রশ্নে উল্লেখ হয়েছে এটি স্বাভাবিক এটি হতে পারে এটি হতে পারে অথবা মেয়ের বাবা অথবা তার অভিভাবক কখনো তার দাদা হতে পারেন চাচা হতে পারেন মামা হতে পারেন কখনো প্রস্তাবকে তিনি সেটি গ্রহণ নাও করতে পারেন হয়তোবা কোনো এক পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়ে আছে তার সাথে কথোপকথন চলছে এবং কিছুটা আগিয়ে গেছেন আগিয়ে গেছেন অন্যকে প্রস্তাব দিচ্ছেন এই ক্ষেত্রে তিনি বলবেন যে না মেয়ের হতে পারে কথোপকথন হচ্ছে অথবা আমরা কিছুটা আগিয়ে গেছি আগিয়ে গেছে ইত্যাদি যেভাবে সহজে তাকে বিদায় দেওয়া যায় এটি তিনি করতে পারেন অথবা চুপ থাকতে পারেন এটি তার ঐচ্ছিক বিষয় হাদিসে যেটি এসেছে বলেছেন কেউ যদি বিয়ের প্রস্তাব দেন তাহলে প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া এটি হারান মেয়ের বাবা অথবা তার অভিভাবকের কাছে প্রস্তাব আসা এটি কিন্তু এটি নয় আর এই ক্ষেত্রে তিনি বিভিন্ন পক্ষ থেকে কথা শুনবেন এতেও তিনি দোষী নন এতেও তিনি দোষী নন যিনি প্রস্তাব দেবেন তিনি দোষী হবেন জেনে বুঝে প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া এ বিষয়টি আমাদের খেয়াল করতে হবে প্রশ্ন হচ্ছে কিভাবে তৌবা করলে বা তৌবা করার সময় কি কি কাজ করলে তৌবা কবুল হয় তৌবা তৌবা শব্দের অর্থ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লামুখী হওয়া যে সমস্যাগুলো যে ত্রুটিগুলো আমার ছিল সেগুলোকে ছেড়ে দিয়ে আল্লামুখী হওয়া একে কিন্তু তৌবা বলে কিভাবে তৌবা করলে আল্লাহ সুফ খান তালা তৌবা কবুল করেন এটি কিন্তু সহজ উত্তর এই ক্ষেত্রে আমরা বলবো একনিষ্ঠভাবে তৌবা করা একনিষ্ঠভাবে তৌবা করা তথা সত্যবাদী হয়ে তৌবা করা সত্যবাদী হয়ে কেউ যদি তৌবা করেন তাহলে আল্লাহ সু হ্যাং না তার তৌবা কবুল করে সাথে আমরা বলবো সাথে আমরা বলবো তৌবা কবুলের ক্ষেত্রে যেই দিকগুলি হাদিসে স্পষ্ট হয়েছে। সেগুলো থেকে বিরত থাকা একটি বড় দিক হল হারাম খাদ্য গ্রহণ করা কেউ যদি হারাম খাদ্য খায় রক্ত মাংস গড়ে হারামের অর্থ দিই এবং আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তার রক্ত মাংস সেগুলো হারামের উপার্জন দিয়ে গড়ছে এই ক্ষেত্রে নবী সালাম বলেছেন ফ্না ইস্তাদ তার দোয়া আল্লাহ তারা কীভাবে কবুল করতে পারেন ওমাত আমহু হারামুন, অমাল বসুহ হারামুন গুজিয়া বিল হারাম এভাবে আল্লাহ নিয়ে বলেছেন যে তার খাদ্য পানীয় অনুরূপভাবে তার শরীরের রক্তমাংশ গঠন হচ্ছে হারামের উপার্জন দিয়ে তার আল্লাহ তারা কীভাবে কবুল করতে কীভাবে কবুল করবেন যদিও তিনি খুব কাকতি মিনতে আল্লাহকে বলছেন তাহলে হারাম ছাড়তে হবে নবী সালাম থেকে সহি বোখারিব মুসলিম আরেকটি হাদিসে হচ্ছে আল্লাহ নিয়ে বলেছেন তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ পর্যন্ত সে খুব দ্রুততা না করবে এবং সে এ কথা বলবে দাউ তো ফালাম ইউস্তা জাবলি আমি তো দোয়া করেছি অনেক অনেক দোয়া করেছি ওই আল্লাহ তত দোয়া কবুল করেননি তাহলে অধৈর্য হয়ে পড়া দোয়া করার ক্ষেত্রে এই দোয়া কবুল না হওয়ার একটি বড়ো আলামত আল্লাহ নিয়ে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বান্দারা নিরাশ না হয়ে পড়বে ততক্ষণ দোয়া কবুল হবে বরং দোয়া করাটি একটি বড়ো এই বাধা এই জন্য আপনি দোয়া করাছেন দোয়া একশো পার্সেন্ট আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যদি একনিষ্ঠভাবে আপনি দোয়া করেন ইবাদত মনে করে দোয়া করেন দোয়া করেছেন এটি ইবাদত ইবাদাত হয়ে গেছে আপনি এটি তো কবুল হওয়া এখন আপনি যেটি চেয়েছিলেন সেটি পাওয়া না পাওয়া সেটি একটি ভিন্ন প্রসঙ্গ পাওয়া না পাওয়া এটি ভিন্ন প্রসঙ্গ এটি আমাদের বুঝতে ভুল রয়েছে অনেকে বুঝেন যে আমি আল্লাহর কাছে এটি চেয়েছি আল্লাহ তাহলে আমাকে দেননি তো কই দোয়া তো কবুল হলো না না বিষয়টি এমনটি নয় বিষয়টি এমনটি নয় আল্লাহ তালা বলছে উদি জিবাকুম আরে দোয়া কর আমি দোয়া তোমার ডাকে সাড়া দেব তোমার ডাকে আমি সাড়া দেবো তাহলে আল্লাহ হ্যাঁ নহ তারা ডাকে সাড়া দেন আপনি দোয়া করেন শুধু উদ রব্বাকুম তদর ওিয়া আল্লাহ তালা বলেছেন খুব সঙ্গোপনে খুব বিনয় নম্রতার সাথে কাকুতে বিনোদ আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ তালা ডাকতে বলেছেন হাদিসে স্পষ্ট হয়ে আছে কেউ যখন আল্লাহর কাছে ডাকেন আল্লাহ কাছে চান আল্লাহ সু ভ্যাং তারা সেটি তাকে দিয়ে দেন অথবা সেটি দেন না তার মাঝ থেকে অন্যায়গুলোকে তিনি দূরে সরিয়ে ফেলেন তাকে দেননি সেটি তবে তার তার কাছ থেকে বিপদ আপদ সেটি দূর করে রেখে দূর করেছেন আল্লাহাম তালা অথবা পরকালে তাকে অতি উত্তম বদলা দিয়েছেন তাহলে আল্লাহ তালা দিয়েছেন এই জন্য দোয়া করেছি দোয়া কবুল হয়নি কেউ যদি এভাবে নিরাশ হয়ে পড়েন তাহলে তার দোয়া কবুল হয় না বরং এটি বড় বাধা এই জন্য আল্লাহসান তাআলা যখন দোয়া প্রসঙ্গে কথা বলেছেন ইয়া আই আমানু দীন আ মানু তুবু ইরাল্লাহ সুহা হে ইমানদারীরা তোমরা একনিষ্ঠভাবে তৌবা করো একনিষ্ঠভাবে তৌবা করো যদি একনিষ্ঠভাবে তৌবা করো আল্লাসফা তালা বলেছেন আশারবুকুম আইয়ু কাফের আনকুম সাইয়া তাহলে আশা করা যায় যে আল্লাহ সুফহান আহ তালা তোমাদের সকল গুনাকে তিনি ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুল্লা তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি দোয়া করলে আল্লাহ প্রতিদান দেন আমরা প্রতিদানের জন্য দোয়া করি আর যে জিনিসটি আমি স্পষ্টভাবে চাচ্ছি হ্যাঁ কোনো বিষয়ে আমি আল্লাহকে স্পষ্টও করতে পারি আল্লাহ তুমি আমাকে ছেলে সন্তান দাও আমি স্পষ্ট করেছি ছেলে সন্তান ছেলে সন্তান না আসা দুয়া কবুল না হওয়া বিষয়টি কিন্তু এমনটি নয় বিষয়টি এমনটি নয় হ্যাঁ হতে পারে আমি যেটি চেয়েছিলাম আল্লাহ আল্লা সুফহান তিনি ভালোবেসে সেটি আমাকে দেননি এই জন্য আমরা বলবো যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন ডাকে সাড়া দেন এটি আমাদেরকে জানতে হবে কেন আল্লাহ সুমতালা বিভিন্ন আয়াতে তিনি ডাকে সাড়া দেওয়ার বিষয়ে স্পর্শ করেছেন যে আমাকে ডাকো আমি সাড়া দেব যখন তুমি ডাকো যখন তাহলে আল্লাহ সুখ তালা দোয়া কবুল করে বাকি যেটা আল্লাহ তালা আমাকে দেননি যেটি আমার নসিবে নাই সে নিয়ে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং জানতে হবে এতে আমার কল্যাণ রয়েছে ছেলে আল্লাহ তালা দেননি মেয়ে দিয়েছেন আমাকে জানতে হবে এতে আমার কল্যাণ রয়েছে। আছে আল্লাহ তালা আমাকে মেয়ে দিয়ে তিনি ভালোবেসেছেন এই ভালোবাসাটি আমাকে ভালো লাগতে হবে এবং রবের প্রতি সন্তুষ্ট থাকতে হবে যত ধরনের কুধারণা রয়েছে আল্লাহর প্রতি সু খারাপ ধারণা সেগুলো থেকে মুক্ত থাকতে হবে আল্লাহর প্রতি সর্বদা সন্তুষ্ট থাকতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তান মারা যাওয়ার পরেও যদি ব্যক্তি সন্তুষ্ট হয়ে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করতে পারে তাহলে এমনি স্বাভাবিক হইতে হয়তো আল্লাহর কাছে চেয়েছিলাম চেয়েছিলাম আমি কষ্ট পাওয়ার কিছু নেই আল্লাহ সুহামতলা যেটি আমার জন্য কল্যাণ রেখেছেন যাতে কল্যাণ রেখেছে সেটি তিনি দিয়েছেন এই জন্য আল্লাহ সুফহামতলা বলেছেন ওমাইয়াক রহমাতিহিদুম আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয়ে পড়ে নিরাশ হয়ে পড়ে তারা ভ্রষ্ট ছাড়া কিছু নয় যারা ভ্রষ্ট তারাই শুধুমাত্র আল্লাহর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না আপনি তাহলে দোয়া করেন যেটি চান সেটি আল্লাহর আল্লাহর উপর আপনি ছেড়ে দেন আল্লা সুহান তালা আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমি সন্তুষ্ট আল্লাহ তালা আমাকে দেননি এতেও আমি সন্তুষ্ট যদিও মানুষের মাঝে তারতম্য আছে কেউ হয়তো বা বেশি টেনশন ফিল করে কোনো জিনিস না পেয়ে তবে যারা সব সময় তারা ধৈর্যশীল হবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে মানুষ মারা গেলে নাকি মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে দেখতে পারে না এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে যদি নিজের আত্মীয় হয় সে আত্মীয় কি আমরা দেখতে পারবো না ছেলেরা মেয়েদেরকে অথবা মেয়েরা ছেলেদেরকে বিষয়টি স্পষ্ট করে উপকৃত হবে আসলে আমাদের সমাজে যেগুলো ভুল ধারণা রয়ে আছে অথবা কুসংস্কার রয়ে আছে তার মাঝে এটিও একটি ছেলেরা মেয়েদেরকে দেখতে পারবে না মেয়েরা ছেলেদেরকে দেখতে পারবে না না বিষয়টি যে নয় বরং আমরা বলবো জীবদ্দশায় জীবিত অবস্থাতে আমরা যাদেরকে দেখতে পারতাম দেখা আমাদের জন্য বৈধ তথা মাহরাম মা্রামরা তার মেয়েকে দেখতে পারবে যদি মেয়ে মারা যায় তাহলে বাবা বাবা জীবিত রয়েছেন হ্যাঁ অবশ্যই দেখবেন মাকে দেখবেন খালাকে দেখবেন তথা আমরা দুনিয়াতে যাদেরকে দেখতে পারি শরীয়তের বৈধতা রয়েছে ছাড় রয়েছে মৃত্যুর পরও আমরা তাদেরকে দেখতে পারব এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই ছেলে মেয়েদেরকে মেয়ের ছেলেদেরকে আর যাদের জন্য যাদেরকে আমরা দুনিয়াতে দেখতে পারবো না তথা শরীয়তের বাধা নিষেধ রয়েছে বাধা নিষেধ রয়েছে আছে মাখারাম হয় নন মাহরাম এই ক্ষেত্রে আমরা বলবো যে মৃত্যুর পরও তাদেরকে আমরা দেখতে পারবো না যদিও আত্মীয় হয় দূরের আত্মীয় চাচাতো বোন চাচাতবন আমি কি আমার চাচাতো বোনকে দেখতে পারব জীবদ্দশাতে যখন আমি দেখতে পারব না এই আমার জন্য হারাম মৃত্যুর পরে আরও হারাম না সেটি দেখতে পারব না এই জন্য এতরূপ এই সূত্রটা যদি আমাদের স্মরণ থাকে বা আমি বুঝে নিতে পারি ভালো করে তাহলে যথেষ্ট হবে জীবদ্দশাই যাদেরকে দেখা আমার জন্য বৈধ মৃত্যুর পরও তাদেরকে প্রয়োজনবশত আমার দেখা বৈধ আমি দেখতে পারবো চাই ছেলে মেয়েকে হোক মেয়ে ছেলেকে হোক আর যাদেরকে জীবদ্দেশ আমরা দেখতে পারবো না তাদেরকে মৃত্যুর পরও আমরা দেখতে পারব না এটি দেখা বৈধ হবে না কোনো কোনো এলাকাতে এ ধরনের মৃত মানুষ দেখার ধুম পড়ে যায় যখন মানুষ মারা যায় ছেলে মেয়ে সব দল ধরে দেখতে হবে মানুষ মারা গেছে তাকে দেখতে হবে মিন আরেক না এটি ঠিক নয় এটি আদৌ ঠিক নয় এটি ঠিক হবে ঠিক হবে না প্রশ্ন হচ্ছে মৃত উপলক্ষে মৃত উপলক্ষে প্রশ্ন হয়েছে মৃত উপলক্ষে কেউ যদি খানা খাওয়ান যদিও সেটি তিন দিনের দিন অথবা সাত দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন নয় অনির্দিষ্টভাবে কোনো দিনে তিনি খাদ্য খাওয়ান তাহলে কি সে খাদ্যে আমরা অংশগ্রহণ করতে পারবো সে দাওয়াত কবুল করতে পারব এই ক্ষেত্রে আমরা বলবো এই ক্ষেত্রে আমরা বলবো দাওয়াতের যে বিষয়টি এটি উন্মুক্ত দাওয়াত যদি হয় তাহলে সেটি তো অবশ্যই আমি দাওয়াত নিতে পারি যদি নেই তাহলে আমার উপর আবশ্যক হবে সে দাওয়াত কবুল করা এটি আমাদেরকে প্রথম জানতে হবে দাওয়াত কবুল করা এরপরে আমরা বলবো যে দাওয়াতগুলি এমন দাওয়াত অনুষ্ঠানটি অবৈধ অবৈধ অনুষ্ঠান শরীয়ত বিরোধী অনুষ্ঠান এই ধরনের দাওয়াত আমরা কবুল করতে পারবো না এটি আমাদের জন্য অবৈধ হবে এটি হারাম হবে নির্দিষ্ট করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের সমাজে যে প্রচলন রয়েছে এই ধরনের দাওয়াত আমরা কবুল করতে পারবো না কেননা এর এর দিক নেদেশ শোনানে বিভিন্ন সাল্লাহ আলী হোসাল থেকে আসেনি তিনি আমাদেরকে এই পদ্ধতি দেখাননি যে মানুষ মারা গেলে তিন দিনের দিন তাকে খাওয়াতে হবে চল্লিশ দিনের দিন খাওয়াতে হবে ইত্যাদি ইত্যাদি বছরান্তে খাওয়াতে হবে বাকি থাকলো কেউ যদি কেউ যদি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাদ্য খাওয়ান যা আজকে মরা খাওয়া আমাদের সমাজের ভাষা এভাবেই বলে যে মরা খাওয়া না উজবুল্লাহ না এটি এভাবে পরিভাষা ব্যবহার করা ঠিক নয় এটি ঠিক নয় বরং আমরা বলবো এক্ষেত্রে আমাদের কিছুটা ভুল রয়েছে ভুল রয়েছে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ান কখনো বাবা হতে পারেন মা হতে পারেন ভাই হতে পারেন আমরা বলবো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষজনকে খাওয়ানো এটি বৈধ খাওয়ানো যেতে পারে তবে পদ্ধতিগতভাবে আমরা অবৈধ পদ্ধতি অবলম্বন করি মানুষ মারা গেছে মারা গেছে আজকে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খাওয়াচ্ছে না এটি ঠিক নয় এইভাবে খাওয়া ঠিক নয় এবং এ ধরনের কেউ যদি দাওয়াত দেন তাহলে আমি আমার দৃষ্টিভঙ্গি হলো এই যে এ ধরনের দাওয়াত কবুল না করা যদিও সেটি নির্দিষ্ট দিনে নাও হয় এমনি কখনও খাওয়াচ্ছেন যে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খাওয়াচ্ছে না এই ধরনের অনুষ্ঠান শরীয়তে এভাবে আসে এভাবে আসেনি আমি কবুল করতে পারবো না সরি আমি কবুল করতে পারব না আমি বলে দেব পক্ষান্তরে কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ান তাহলে সেটি সম্পূর্ণভাবে সেটি সম্পূর্ণভাবে তিনি তার মাঝে রেখে নেবেন তিনি তার মাঝে রাখবেন আমি আমার বাবার পক্ষ থেকে খাওয়াচ্ছি আমি আমার বাবার পক্ষ থেকে দান করছি আমি আমার বাবার পক্ষ থেকে এই টিভি দিয়ে দিলাম আমি আমার বাবার পক্ষ থেকে এই মসজিদ তৈরি করে দিলাম এই বিষয়গুলো এটি আন্তরিক বিষয় অন্তরের বিষয় অন্তরের সাথে সম্পৃক্ত এগুলো কাউকে ফোকাস করা না এটি ঠিক হবে না এটি ঠিক হবে না কেননা অন্যের পক্ষ থেকে সাদাকা দেওয়া সদাকা দেওয়া যখন বৈধ খাদ্য খাওয়ানো এটি কিন্তু এটি সাদাকা মানুষকে আমরা খাওয়াই এটি 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 দেওয়াত আমরা যত লোক মানুষকে দেব বন্ধুকে যদি গিফট করি যেটিকে হাদিয়া বলে সেটিও সদাকা এটিও সব পাবো আমি সদাকা বলতে সবের বিষয় আমি বলছি বিধায় আমরা বলব মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি সদাকা দেন দান করেন সেটি যেমন সদাকা খাওয়ানো এটিও সদাকা এটি করা যেতে পারে মর্মে আমরা এটি হাদিস পড়তে পারি মা ইশারদীয়াল্লা তালহন থেকে হাদিসটি বর্ণিত হয়েছে একদা এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন ফাকল ইন্না উম্মি যে আমার মা তিনি তিনি হঠাৎ করে বরণ করেছেন আর আমাদেরকে খাওয়ার ব্যাপারে কোনো নসিহত করেনি ওসিহত করেননি আমাদেরকে নসিহত করেননি আর ওসিহত করেননি যে আমার পক্ষ থেকে তোমরা দান খেরাত করবে তবে আমার মা সম্পর্কে আমি খুব ভালো ধারণা রাখি তিনি বলছেন আমার মা সম্পর্কে আমি খুব ভালো ধারণা রাখি যে তিনি যদি মৃত্যুর পূর্বে এই ধরনের সুযোগ পেতেন তাহলে আমাদেরকে দান করার ব্যাপারে পরামর্শ দিতেন আমরা দান করতাম তার পক্ষ থেকে তিনি এই কথাই আমাদেরকে বলতেন আমি কি তার পক্ষ থেকে এমনি সাদাকা দিতে পারবো দান করতে পারব আল্লাহ নিয়ে বললেন হ্যাঁ সেটি তো পারবে আর তিনি বলেছিলেন যে আমি যদি দান করি তাহলে এর দানের সব আমি পাবো কিনা তিনি বলেছিলেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে দান করতে পারবো পারবে আর এর সব তুমি লাভ করবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সদাকা দেওয়া সদাকা দেওয়া খরচ করা এটি বৈধ আমি মানুষকে খাদ্য খাওয়ানোর মাধ্যমে কিন্তু এটি করতে পারি আমরা শুধু এতটুকু বলবো যে এটিকে খুব সেভ রাখা কাউকে এই ধরনের ফুকাস না করা না বলা আজকে আমি হয়তোবা রমজান মাস আমি ইফতার করাবো এটি আমার একান্ত বাবার পক্ষ থেকে করাবো মায়ের পক্ষ থেকে করাবো ভাইয়ের পক্ষ থেকে করাবো এই মর্মে করা যেতে পারে তবে যখন নির্দিষ্ট করা হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়াচ্ছে এই আমরা বলবো যে খাদ্য না খাওয়ানো কেউ যদি নির্দিষ্ট না করেন এবং সেটিকে সুন্নত না মনে করেন তাহলে সেটি গুণা হবে না গুনার বিষয়টি আমি বলছি না তবে সঠিক নয় আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমি অন্তত এই ধরনের দাওয়াতকে এড়িয়ে যাব কেননা এটি শূন্যতে অথবা আমাদের সমাজে প্রচলন ঘটবে যেমনটি বর্তমান ঘটে গেছে এই আমরা বলবো যে সতর্ক থাকা এ ধরনের দাওয়াত কবল না করাটি ভালো হবে প্রশ্নের হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তি কিভাবে পেতে পারি দুশ্চিন্তা দুশ্চিন্তা হ্যাঁ মানুষের চিন্তা আসবে এটি ঠিক আছে দুশ্চিন্তা বলে কেউ যদি বুঝাতে চান বলতে চান এমন দুশ্চিন্তা যার জন্য তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন দুশ্চিন্তা যার জন্য তিনি নামাজ ছেড়ে দিলেন যার জন্য তার ইবাদত ইবাদতবন্দিগি থেকে তিনি পিছিয়ে পড়লেন কোরআন তেলাওয়াত থেকে তিনি পিছিয়ে পড়লেন দিকি আজকাল থেকে পিছিয়ে পড়লেন তাহলে আমরা বলবো এটি মমিনের গুণ নয় এটি মমিনের গুণ নয় হ্যাঁ চিন্তা আসবে এবং কখনো সে ক্ষতিগ্রস্ত হতে পারে সাময়িকভাবে একটু ক্ষুণ্ণ হওয়া এটি কিন্তু মানুষের গুণ এটি হবে এটি হবে তবে দুশ্চিন্তাতে অনেক কিছু করে ফেলা এবং তার করণীয়কে ছেড়ে দেওয়া এটি কিন্তু কোনো অবস্থাতে মমিনের লক্ষণ নয় এই আমরা বলবো দুশ্চিন্তা যার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হব এটি যদি হয় তাহলে আমরা বলবো এই সম্পর্কে মমিনে সতর্ক হওয়া উচিত সতর্ক হওয়া উচিত মমিন কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না যার মাধ্যমে তার নিজের বড়ো ধরনের ক্ষতি করে বসবে ঘুম ঘুম তার হারাম হয়ে যাবে খাদ্য পানীয় সেটি হারাম করে ফেলবে না আমি খাবো না নজুব ইল্লামী আমরা সমাজে কখনো এ ধরনের দেখেছি না এটি এটিকে দুশ্চিন্তা বলে না বরং এটি নিজের ক্ষতি করা এটি নিজের ক্ষতি করা আর স্বাভাবিক যে চিন্তা স্বাভাবিক যেটিকে আমরা দুশ্চিন্তা বলছি এর মাধ্যমে যেটি আমি একটু কষ্ট অনুভব করি কষ্ট অনুভব এমনটি যদি হয় বড় ধরনের ক্ষতি হয়ে গেছে আমার এতে স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণ হয়ে আছে মনক্ষুণ্ণ হয়ে আছে এই কষ্ট থেকে আমি কিভাবে আমি ফিরে আসতে পারি স্বাভাবিক হতে পারি এই সম্পর্কে আমরা বলতে পারি এই সম্পর্কে আমরা বলবো যে নিবিমু সাল্লি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যারা প্রকৃতপক্ষে মোমেন মোমেনের তিনি দিক আলোচনা করেছেন এই জন্য যত ধরনের দুনিয়াবি দুশ্চিন্তাই আপনি বলেন আর চিন্তাই বলেন যার মাধ্যমে আপনি একটু কষ্ট পাচ্ছেন এই কষ্ট থেকে আপনি ফিরে আসবেন স্বাভাবিক অবস্থা ফিরে পাবেন এমনটি যদি বলেন তাহলে আমরা বলব নেবীম সাল্লু আলসালাম তাকে পরিপূর্ণ ইমানদার হতে বলেছেন এত রোগী যথেষ্ট হবে আপনি পরিপূর্ণ ইমানদার হয়ে যান সব কিছু আপনার থেকে দূরে সরে যাবে যত কষ্ট দুনিয়াতে যত কষ্ট সবগুলো দূর হবে এটি একমাত্র উপায় প্রকৃতপক্ষে মেন হওয়া এই জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে এর মাধ্যমে আমি আপনি সকল দুশ্চিন্তা থেকে কঠিন চিন্তা থেকে কষ্টদায়ক চিন্তা থেকে আপনি মুক্তি পেতে পারে এটি লাঘব হতে পারে আল্লাহ তালা বলছেন ফিরু আল্লাহ তোমরা আল্লাহমুখী হও আল্লাহর দিকে তোমরা পলায়ন করো ফিরে যাও এটি এর মাধ্যমে তোমরা সকল ধরনের প্রশান্তি লাভ করবে এই জন্য নবীম সাল আলী সাল্লাম তিনি হাদিসে আলোচনা করেছেন যে হাদিসটি সহী মুসলিমে এসেছে আজাব আলী আমরিল মোমিন মমিনের জীবন বড় আশ্চর্যজনক জীবন আল্লাহ নিয়ে বলেছেন ওলাই সাদা আলী ইল্লা ওলাই সাদা আলী ইল্লাল আহাদ এটি মুমিন ছাড়া কারো হতে পারে না এরপর আল্লাহ নিয়ে বলেছেন ইন আসাবাতহু শাররা শাকর হই খাইরাল্লাহু যখন তার সুসংবাদ আসবে তখন সে আল্লাহর প্রশংসা করবে এটা তার কল্যাণ রয়েছে ওইদা সব অর্র সবার আল্লাহ বলেছেন যখন কষ্টদায়ক তার কাছে জিনিস আসবে কষ্টদায়ক বস্তু আসবে যখন সে কষ্ট অনুভব করবে কষ্ট পাবে ক্ষতি হয়ে যাবে বিপদ চলে আসবে সবার ধৈর্য ধারণ করবে হই রল্লাহু এতে তোর কল্যাণ রয়েছে এতে তোর কল্যাণ রয়েছে তাহলে যে দিকগুলিতে আমি আমি চিন্তিত হই আমার কাছে চিন্তা আসে যেটিকে আমি দুশ্চিন্তা বলছি যদি এমনটিও হয় যে একটু কষ্ট পাচ্ছি এর জন্য আল্লাহ নিয়ে বলেছেন যে ধৈর্য ধারণ করতে হবে এটি এই কষ্ট থেকে বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় একমাত্র উপায় ইমানকে মজবুত করেছে আমি ধৈর্য ধারণ করেছি কেননা আল্লাহ সুফানা বলেছেন আল্লাহ বলেছেন যে প্রকৃতপক্ষে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তালা অফুরন্ত সব দিয়ে সুপ্রিয় সাথে বন্ধুগণ আজকে যারা সাথে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মৌরবাবত জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুফান এই সময়টুকু আমাদের কবুল করেন ইনশা আমরা আগামী বুধবার আমরা একটু সময় এগিয়ে দেব বাংলাদেশ সময় সাড়ে নয়টা এবং সৌদি আরবের সময় সাড়ে ছয়টাতে আমাদের ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব হবে আল্লাহ আল্লাহাল সকলকে ভালো রাখুন আজকে কিছু প্রশ্ন এসেছে যে প্রশ্নগুলো উত্তর আমরা দিতে পারিনি ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সে প্রশ্নগুলো দিয়ে আমাদের এই পর্ব আমরা শুরু করবো আল্লাহ তালা সকলকে ভালো রাখুন ওসল ন্মি ওসহি ওসাল্লাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক